বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী, আজকে ২৬তম পর্ব। যুদ্ধ শুরুর পর আবার কৌশলগত বিরতি, রাশিয়া এবার ঝাঁপিয়ে পড়ল ফিনল্যান্ডের উপর। পোল্যান্ডের বেদনাদায়ক ঘটনার পরে ইউরোপ জুড়ে অদ্ভুত নীরবতা গ্রাস করল। শীত চলে আসাও একটা কারণ, শীতকালে সেনাবাহিনী পরিচালনা করা কষ্টকর বটে। হিটলারের জার্মানি আর কোনো নতুন দেশে যুদ্ধ পরিচালনা করেনি, কিন্তু হিটলার স্টাইলে অন্যরকম এক মাস্তানি শুরু করল রাশিয়ার একনায়ক স্ট্যালিন। ছোট্ট দেশ ফিনল্যান্ডের উপর প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল রাশিয়ানরা। মামুন জিজ্ঞেস করল, বর্তমান বিশ্বের অতিশয় সুসভ্য দেশ ফিনল্যান্ড কী দোষ করেছিল আবার? অত্যন্ত ছোট দেশ ফিনল্যান্ডের সাথে বিশাল দেশ রাশিয়ার আবার কিসের দ্বন্দ্ব? জারিফ বলল, কবিগুরু তো বলছেনি, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। ৫ অক্টোবর ১৯৩৯, বিশাল দেশ রাশিয়া, বিশাল তার আয়তন। রাশিয়ার একনায়ক স্ট্যালিন জানতেন, আজ না হোক কাল জার্মানির সাথে তার যুদ্ধ লাগবেই। ছোট্ট দেশ ফিনল্যান্ডকে রাশিয়া আমন্ত্রণ জানালো ১৯৩৯ সালের অক্টোবরের ৫ তারিখ। উদ্দেশ্য খুবই খারাপ, হিটলার যেভাবে চেকোস্লোভিয়াকে নিমন্ত্রণ করে নাটক করে দেশটাকে দখল করে নিয়েছিল, রাশিয়ার উদ্দেশ্য ছিল এরকমই। রাশিয়া দাবি করল ফিনল্যান্ডের কিছু দ্বীপপুঞ্জ ও হাংকো উপদ্বীপের কিছু জমি রাশিয়ার কাছে ইজারা দিতে। রাশিয়ার উদ্দেশ্য ছিল তারা একটি নৌঘাঁটি বানাবে। মামুন জবাব দিল, হিটলারের কাছ থেকে ভালোই শয়তানি বুদ্ধি শিখেছে তাহলে রাশিয়ানরা। একটা দেশ কি পতিত জমি নাকি যে বর্গাদারের কাছে ইজারা রাখতে হবে? জারিফ উত্তর দিল, সঙ্গত কারণেই ফিনল্যান্ড রাশিয়ানদের কোনো জমি ইজারা দেয়নি, তার দেশের অভ্যন্তরে অন্য দেশের নৌঘাঁটি দিতে রাজি হয়নি ফিনল্যান্ড। ফিনল্যান্ডের বেয়াদবিতে রাশিয়া রেগে আগুন, একটার পর একটা আলটিমেটাম দিল রাশিয়া, কোনো হুমকিতে পাত্তা দেয়নি ফিনল্যান্ড। শেষে নভেম্বরের ৩০ তারিখ ৪,৫০,০০০ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে ছোট্ট দেশ ফিনল্যান্ডের উপর ঝাঁপিয়ে পড়ে রাশিয়া। শুরু হলো পৃথিবীর ইতিহাসের এক অদ্ভুত শীতকালীন যুদ্ধ। নভেম্বরের ৩০ তারিখ ইউরোপে প্রবল শীত, তারপর ডিসেম্বর জানুয়ারি মাস তো আছেই, আর রাশিয়া হলো শীতের মাতৃভূমি। ফিনল্যান্ডও প্রচুর শীত পড়ে, তুমুল শীতে তীব্র লড়াই চলল রাশিয়া আর ফিনল্যান্ডের মাঝে। -৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও লড়াই চালিয়েছিল এই দুই দেশ। আরেকটা প্রশ্ন করি মামুন তোমাকে, সাধারণ জ্ঞানের বইয়ে পাওয়ার কথা তোমার, বলো রাশিয়া ফিনল্যান্ডের মাঝে সীমান্ত রেখার নাম কি? মামুন বলল, এটা তো আসলে মনে নাই, তুমি বলো। জারিফ বলল, রাশিয়া ফিনল্যান্ডের সীমারেখার নাম হচ্ছে ম্যানারহেইম লাইন। কার্ল গুস্তাভ ম্যানারহেইম ছিলেন একজন অসাধারণ সমরকুশালী জেনারেল। অল্প সংখ্যক সৈন্য নিয়েও তিনি রাশিয়ানদের ঠেকিয়ে দিচ্ছিলেন, যদিও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্টও নির্বাচিত হন। তার নামেই রাশিয়া ফিনল্যান্ড সীমারেখার নামকরণ করা হয় ম্যানারহেইম লাইন। রাশিয়ার দুর্ধর্ষ সৈন্যদের বিরুদ্ধে সমানতালে লড়েছে ফিনল্যান্ডের সৈন্যরা। ফিনল্যান্ডের সরকার লীগ অব নেশন এর কাছে বিচার চাইল কেন রাশিয়া তাদের উপর হামলে পড়ল। মুমূর্ষ লীগ অব নেশনস আর কি করবে, নিন্দা প্রস্তাব জানিয়ে রাশিয়াকে বহিষ্কার করল সংগঠন থেকে ১৯৩৯ সালের ১৪ই ডিসেম্বর। লীগ অব নেশনসকে কি আর পাত্তাদের রাশিয়া, চলতেই থাকলো যুদ্ধ। তিন মাস যুদ্ধ চলার পর অবশেষে ফিনল্যান্ড রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে, নিজের দেশের ১১% ভূমি রাশিয়াকে দিয়ে দেয় ফিনল্যান্ড। কিন্তু অত্যন্ত কষ্টার্জিত জয় ছিল রাশিয়ার, ৩ লক্ষ সৈন্য হারায় রাশিয়া, বিপরীতে ফিনল্যান্ডের ৬৫,০০০ সৈন্য নিহত হয়। ফিনল্যান্ড রাশিয়া চুক্তি সাধিত হয় ১৯৪০ সালের ১৯ এপ্রিল। এ যুদ্ধের গতি প্রকৃতির দিকে পাখির চোখ করে রেখেছিলেন হিটলার। রাশিয়ানদের যখন এত কষ্ট করে জিততে হয়েছিল, তখন হিটলার তার জেনারেলদের বলেছিলেন, দেখলে তো ছোট্ট দেশ ফিনল্যান্ডের সাথেই রাশিয়া পারে না, আমাদের সাথে কি করে পারবে যদি যুদ্ধ লাগে? তোমরা প্রস্তুত হও, রাশিয়া একদিন আমরা দখল করব। আজকের আলোচনার শেষে জারিফ বলল, ১৯৩৯ সালের উল্লেখযোগ্য ঘটনা
আর নেই বললেই চলে। হিটলার কর্তৃক পোল্যান্ড দখল আর রাশিয়া কর্তৃক ফিনল্যান্ড দখল এ বছর এ দুটোই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণীয় ঘটনা। আমরা আগামী পর্ব থেকে 1940 সালের ঘটনাবলী আলোচনা করব। শীত, ক্রিসমাস ও আরও বিবিধ কারণে রণাঙ্গন জিমিয়ে পড়েছিল। পর্ব 39। 1940 সালের এপ্রিল মে সামারের গরম আবহাওয়া শুরু হলো যুদ্ধের নতুন ইনিংস। 1940 সালের এপ্রিল মাসে ইউরোপে সামার সিজন শুরু হয়। সামারের গরমে হিটলারের মাথা গরম হতে শুরু করল। 8 এপ্রিল 1940 সাল, জার্মান গোয়েন্দা বাহিনীর প্রধান হেইনরিখ হিমলার ফোনে হিটলারকে বললেন, মারাত্মক খবর আছে ফুরার। মারাত্মক খবর কি? আমার মনে হয় ব্রিটেন যুদ্ধের পায়তারা করছে। কিভাবে? আজকে ব্রিটেনের নৌবাহিনী নরওয়ের সমুদ্র উপকূলে মাইন বসিয়েছে। কি উদ্দেশ্যে? মনে হয় তারা অতর্কিতে নরওয়ে দখল করতে চায়। ফোন সেরে হিটলার খবর পাঠালেন জেনারেলদের কাছে, আসতে বললেন চ্যান্সেলারিতে। হিটলার পাগলের মতো অস্থিরভাবে ছোটাছুটি করতে লাগলেন ম্যাপ কক্ষে, লাল নীল পেন্সিলে দাগ কাটতে লাগলেন ম্যাপের উপরে, মুছতে লাগলেন আবার সে দাগ। কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন ফিল্ড মার্শাল কাইটেল, রোডলফ হ্যাস, মার্টিন বোরম্যান ও প্রচারমন্ত্রী ডক্টর গোয়েবলস। আরম্ভ হয়ে গেল বদ্ধ দরজায় জরুরি আলোচনা। হিটলার প্রথমে জেনারেলদের খবরটা জানালেন, বললেন, আমাদেরকে বেকায়দায় ফেলার জন্যই ব্রিটেন নরওয়ে দখল করতে চায়, কারণ আমাদের মিল ফ্যাক্টরিতে ব্যবহৃত লোহার বেশিরভাগ আসে সুইডেন থেকে, আর সে ব্যাপারে আমরা ব্যবহার করে থাকি নরওয়ের নাবিক বন্দর। নরওয়ে একবার দখলে গেলে ব্রিটেন সুইডেনও দখল করবে, ফলে বন্ধ হয়ে যাবে সুইডেন থেকে লোহার আমদানি, বন্ধ থাকবে অস্ত্র উৎপাদন, তারা লাগবে মিল ফ্যাক্টরিতে, বেকার হয়ে পড়বে লক্ষ লক্ষ জার্মান শ্রমিক, ভেঙে পড়বে আমাদের অর্থনীতি। এত সব ঘটার আগেই নরওয়ে দখল করব আমি? জেনারেলরা প্রথমে আপত্তি জানান, বিনা দোষে আমরা একটা নিরপরাধ দেশ আক্রমণ চালাব, অনর্থক ক্ষয়ক্ষতি করব। হিটলার উত্তর দিলেন, অনর্থক বলছো কেন তোমরা? নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য কোনো কাজে হাত দেওয়া কি অনর্থক? ব্রিটিশ বাহিনী সাগর পাড়ি দেওয়ার আগেই আমরা নরওয়ে দখল করতে চাই, প্রয়োজন বোধে সুইডেন ও ডেনমার্কও দখল করব। পুরো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি আমাদের দখলে থাকবে। ফিনল্যান্ড যেহেতু রাশিয়া দখল করেই ফেলেছে, সেদিকে পা বাড়াবো না আমরা। জার্মানি কর্তৃক ডেনমার্ক ও নরওয়ে দখল। 9 এপ্রিল 1940, হিটলার সৈন্য প্রেরণ করলেন নরওয়ের উদ্দেশ্যে, বলেন, সাগর পার থেকেই আক্রমণ চালাও নরওয়ের মূল ভূমিতে। বিনা দোষে আক্রান্ত হলো ছোট্ট দেশ নরওয়ে। হিটলারের আদেশ পেয়েই নৌ, বিমান ও স্থলবাহিনী একযোগে ঝাঁপিয়ে পড়ল নরওয়ের উপর, পর্যুদস্ত করে দিল নরওয়ের সেনাবাহিনীকে। সুযোগ দিল না ব্রিটিশ সৈন্যের সাগর পাড়ি দিয়ে নরওয়ের ত্রিসীমানায় আসার। পাকাপোক্তভাবে অধিকৃত নরওয়ের সমুদ্র সীমা দখল করে রাখল জার্মান বাহিনী। অবস্থা খারাপ দেখে ফিরে গেল ব্রিটিশ যুদ্ধজাহাজ। মন খারাপ হলো হিটলারের, কারণ শক্তি পরীক্ষা করার সুযোগ থেকে হলেন তিনি বঞ্চিত। জাত শত্রু ব্রিটিশ ফ্রান্সকে সামনাসামনি মোকাবেলা করতে না পারার কারণে বরং তিনি হলেন ম্রিয়মাণ। নরওয়ে দখল করার সাথে সাথেই হিটলারের বাহিনী এবার ঝাঁপিয়ে পড়ল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের উপর। যুদ্ধ করা তো দুরস্ত, হিটলারের বাহিনীর নাম শুনেই আত্মসমর্পণ করে বসল ডেনমার্ক। মামুন জিজ্ঞেস করল, তার মানে পোল্যান্ড দখল করার পরে হিটলারের দখলে চলে আসলো নরওয়ে ডেনমার্ক? ঠিক তাই, কিন্তু যুদ্ধবাজ হিটলারের হাত নিষ্পিষ করছিল কখন ফ্রান্সকে শায়েস্তা করা যাবে এই চিন্তায়। জেনারেলদের নিয়ে বৈঠকে বসলেন হিটলার, বললেন, এই সেই শয়তান ফ্রান্স যারা বার্সাই চুক্তি দিয়ে জার্মানিকে গোলামির জিঞ্জিরে পরিয়েছে। ফ্রান্সকে খতম করতে না পারলে আমাদের সব অর্জন বৃথা। জার্মানিতে ততদিনে সুপারম্যানে পরিণত হয়ে গেছেন হিটলার। লোকজন দেখলেন হিটলার যেখানেই হাত দেন সেখানেই সাফল্য। অবলীলায় একটার পর একটা দেশ দখল করছেন তিনি। লাখ লাখ জার্মানির তরুণ সম্প্রদায় হাসি মুখে সেনাবাহিনীতে নাম লেখালো বিশ্বজয়ের অদম্য নেশায়। 10 মে 1940, আবার হিটলার নেচে উঠলেন
মরণ খেলায় নেমে পড়লেন এক প্রলয়ঙ্কারী যুদ্ধে, উদ্দেশ্য ফ্রান্সকে দখল করা। কিন্তু ফ্রান্স জার্মান সীমান্ত বরাবর তৈরি করেছে দুর্ভেদ্য মেজুনো লাইন। এই লাইন টপকিয়ে সরাসরি ফ্রান্সে হামলা করা কার্যত অসম্ভব। এই লাইন শেষ হলেই আরেক প্রাকৃতিক বাধা হলো আর্দেনেস বন, লম্বা লম্বা গাছগাছরা আর জোপজারে ভর্তি। তাহলে উপায় কি? হিটলার নির্দেশ দিলেন ছোট্ট দেশ বেলজিয়ামকে দখল করে ফ্রান্স সীমান্ত বরাবর পৌঁছতে হবে, বেলজিয়ামের পড়শি সমুদ্র পারের আরেক দেশ হল্যান্ড দখল করতে হবে। হল্যান্ড ও বেলজিয়াম দখল করতে পারলেই ফ্রান্স দখল করা আমাদের জন্য ডালভাত। যেই কথা সেই কাজ, সর্বশক্তি নিয়ে হিটলারের বাহিনী ঝাঁপিয়ে পড়ল হল্যান্ড ও বেলজিয়ামের উপর। বেলজিয়ামের রাজা সাহায্য চাইলেন ব্রিটেন ও ফ্রান্সের কাছে। এবার ব্রিটেন ফ্রান্স হিটলারের মুখোমুখি হওয়ার জন্য তৈরি। লাখ লাখ ব্রিটিশ ও ফরাসি সৈন্য বেলজিয়াম ও হল্যান্ড রক্ষার মিশনে নামল। অবশ্য হিটলারের দুর্ধর্ষ বাহিনী তার আগেই দখল করে নিয়েছে আক্রান্ত দুই দেশের অনেক এলাকা। অসহায় হয়ে পড়ল ফ্রান্স। জার্মান ট্যাঙ্ক আর্দেনেস বনের বাধা দূর করল। এই ফাঁকে জার্মানি করল এক মহা চালাকি। চালাকি বলা যাবে না, বলতে হবে জার্মানির সামরিক সরঞ্জামের শ্রেষ্ঠত্বের কথা। একটু আগেই বলেছিলাম মেজুনো লাইন পার হলেই ফ্রান্সের আর্দেনেস বন অবস্থিত। ফ্রান্স ভাবছিল এ পথ দিয়ে সে নিরাপদ, গণ বনের লম্বা গাছের বাধার কারণে জার্মানরা আসতে পারবে না। ব্রিটেন ফ্রান্স ব্যস্ত হল্যান্ড বেলজিয়াম রক্ষার মিশনে। কিন্তু জার্মানির শক্তিশালী ট্যাঙ্ক ডিভিশন যে গাছপালা বেঙ্গে ফ্রান্সের ভিতরে ঢুকবে সেটা বোধহয় ইবলিশ শয়তানের ধারণা ছিল না। মামুনের প্রশ্ন, এটা পারল কিভাবে জার্মানি? আরে, জার্মানির ট্যাঙ্ক কি জিঞ্জিরার মাল নাকি যে সহজে ভেঙ্গে যাবে? জার্মানির ট্যাঙ্কের সামনে সমস্ত গাছপালা হুড়মুড় করে ভেঙ্গে পড়ল। ভেঙ্গে পড়া গাছগুলির উপর দিয়েই রাশি রাশি জার্মান ট্যাঙ্ক ফ্রান্সের সীমানায় ঢুকে পড়তে লাগলো। ট্যাঙ্ক তো সবাই বানায়, কিন্তু জার্মানির মতো এত শক্তিশালী ট্যাঙ্ক ব্রিটেন ফ্রান্সের কাছে নেই। রাতের আধারে এই দুঃসাহসিক অপ্রথাগত কাজ করল জার্মানরা। সকালবেলা ফরাসিরা দেখে তাদের সীমানায় জার্মান বাহিনী। ফ্রান্স পুরোপুরি আতঙ্কিত হয়ে ভাবল এ কি। ফ্রান্স ব্যস্ত ব্রিটেনের সাথে ডেনমার্ক বন্দর এলাকায়, সেখানে জার্মানরা যুদ্ধরত। কিন্তু গণ বনের লম্বা গাছপালা ও জোপজার ব্যাত করে জার্মানির আরেক দল সৈন্য ফ্রান্সকে অবরুদ্ধ করে ফেলবে সেটা কে জানত। ফ্রান্সের প্রধানমন্ত্রী রেনো কেঁদেই ফেললেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে জরুরি বার্তা পাঠালেন। ও, আরেকটা কথাই তো বলাই হয়নি। 1940 সালের মে মাসের 10 তারিখে হিটলার যেদিন হল্যান্ড বেলজিয়াম আক্রমণ করেন সেদিনই ব্রিটেনে পতন হয় দুর্বলচিত্ত প্রধানমন্ত্রী চেম্বারলিন সরকারের। চেম্বারলিনের শান্তিকামী মনোভাবের কারণেই মূলত জার্মানি এত আগ্রাসী হয়ে পড়েছে এতদিনে। ব্রিটেনবাসী তাই হিটলারকে ঠেকানোর জন্যই চার্চিলকেই এই দিনে গুরুদায়িত্ব দিল। যেটা বলছিলাম, ফরাসি প্রধানমন্ত্রী রেনো চার্চিলকে পাঠানো বার্তায় বলেন, উই হ্যাভ বিন ডিফিটেড, উই আর বিটেন, উই হ্যাভ লস্ট দ্য ব্যাটল, দ্য রোড টু প্যারিস ইজ ওপেন। মানে আমরা পরাজিত হয়ে গেছি, আমরা হতোদ্যম, যুদ্ধে হেরে গেছি আমরা, প্যারিসের পথ আজ উন্মুক্ত। কোটি কোটি ফরাসি নাগরিক পরাজয়ের প্রহর গুনছে, যে জার্মানির কারণে 1871 সাল থেকে ফ্রান্সের নাগরিক জীবন থেকে শান্তি হারিয়ে গেছে সেই জার্মানি আবারও আজরায়েল রূপে অবতীর্ণ। কি লাভ হলো বার্সাই চুক্তি করে, সেই জার্মানি আবার আসছে হামলাকারী সেজে। ফ্রান্সের জন্য সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই জার্মানিকে ঠেকানোর কোনো সাধ্য নেই ফ্রান্সের। প্রথম মহাযুদ্ধে তাও লড়েছে ফরাসিরা, এবার আর ফ্রান্সের সেই শক্তি নাই। 26 লক্ষ তরুণ জনশক্তি নিহত হয়েছে প্রথম মহাযুদ্ধে। অর্থনৈতিকভাবে পঙ্গু ফরাসিরা, জনজীবনে গুজব ছড়িয়ে পড়ল। একবার খবর এলো ফ্রান্স সরকার আত্মসমর্পণ করেছে, আরেকবার খবর বের হলো সেনাপ্রধান গ্যামেলিন আত্মহত্যা করেছেন। যা হোক, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ব্রিটিশের ভরসায় বসে রইল নেপোলিয়ানের দেশ ফ্রান্স। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে 26তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।